গুলশান দুই নম্বরের ক্যাফে সেলিব্রেটা বারের সামনে হাতাহাতি ও চুল ছেঁড়াছিঁড়ির ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ হারুনর রশিদ বলেন, সম্প্রতি গুলশান দুই নম্বরের ক্যাফে সেলিব্রেটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান হারুনর রশিদ। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.